up viewers jobar kemon chhoy welcome to my official youtube channel asfaim choudhury and you are watching asfaim vlogs so ajke ami basha intro dilam na cause ajke ami cafe te intro dicchi tar mane bujhtechen je cafe te vlog ta hobe na না ক্যাফেতে ব্লগটা হবে না আপনি অনেক বোর ফিল করেন আমার ব্লগে যে আমি ক্যাফেতে সারাদিন কী করি বা ক্যাফেতে কিছু মানুষের শট নিয়ে দেন আমরা আজকে বাইরে যাবো সো চলেন বাইরে অ্যান্ড যারা যারা ভিডিওটা ফার্স্ট দেখছেন তারা স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন বলছিলাম ক্যাফেতে কিছু মানুষ দেখতে চান আপনারা দশ দিন আপনারা একটা মানুষকে দেখেন নাই সো দশ দিন ব্লগে যে আসে নাই তার নাম পুষ্পা আব্বু কিছু জানি না তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে টেনের এক্সাম শুরু সো ওর এক্সাম এখন ভালো করে পড়াশোনা করতেছে আপনারা সবাই দোয়া করবেন ওর এক্সাম যাতে ভালো হয় ভালো একটা রেজাল্ট করে সো গাইজ আপনারা কাইন্ডলি যারা এসএসসি রেজাল্ট পরীক্ষা দিচ্ছেন তারা কাইন্ডলি ভালো করে পড়ালেখা করেন এবং মিষ্টি আনেন আমাদের জন্য রেজাল্টের পরে সো আমরা তো রেজাল্ট একটা মিষ্টিতে পাবোই সো বাকি যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদেরকে বেস্ট অফ লাক অ্যান্ড আমার সাথে একটা বিট বক্সার আছে হোয়াট ইজ আপ ব্রো দা হাল বেগা বেগা একটা বিট বক্স Offer I can say, MSG the day. Yeah, offer I can say, buy a MSG the day. So Shari, আজকে আমরা অনেক মজা করব তাই না? আজকে শুরু হবে। So আমার সাথে আছে মামুন। So last vlog আপনারা তাকে দেখছেন মামুন। কি অবস্থা মামুন? এই তো আলহামদুলিল্লাহ। লজ্জা পাও? এই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। লজ্জা পাইলে মেয়ে পড়তে না। আমি চলে আসছি সবাইকে এন্টারটেইনমেন্ট করতে আর সাহিম ব্লগসে সেখানে অনেক সবাই আছে আর একটা ফানি ভিডিও নতুন আসতেছে আর এটা হচ্ছে গিয়ে নিউ মামুন আচ্ছা তোমাকে যদি বলা হয় ফানি ভিডিওর জন্য অ্যাক্ট করতে পারবা ট্রাই করব এখন একটু ট্রাই করো মনে করো তোমাকে বলা হলো যে এই কাউন্টারের এখানে থাকবে সাইন দেয় এখন তোমাকে একটা মেয়ের সাইজা তোমাকে এখানে অ্যাক্টিং করতে মেয়ের সাইজা হ্যাঁ তো বলতে হবে ভাইয়া বার্গার আছে তো এইসব হাসতে পারো অপশন নাই অপশন নাই আর কোনো হাসতে পারো শর্ট খেলে হাসতে পারো হাসতে পারো আসো 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 হাসতে পারো ঠিক আছে মানে তোমার যাও এখনই যাও এখনই মে হ্যাঁ তুমি হাসতে পারবে না একবার সিরিয়াস গেট ঠিক আসি আচ্ছা গেট ঠিক আসি আচ্ছা ভাই একটা বার্গার হবে বার্গার তো হবে না অনেক কিছু হবে আচ্ছা কি হবে দেখান কি খাইতে চাও আপনি টাচ করতেছেন কেন সরি সরি এটা তো ভালো না ভাই বলো বলো ছোটটা হবে টাচ করেন না আচ্ছা বলেন কি হবে ছোটটা হবে ছোটটা বার্গার দেখি বার্গার আচ্ছা ভাই প্রাইস কত ভাইয়া প্রাইস লাগবে না হ্যাঁ আপনি হাসতেছেন কেন ভাই আপনি আপনি ফ্রি না ভাই আমি আমি তো ফকির না ভাই আমি টাকা দিয়ে নিব স্যার আপনি গরিব না গরিব না আচ্ছা আমার টাকায় সিনেমিনি করে এই হাইসা দিতে আমার আমার ভাই দেখুন কিভাবে এই ছেলেকে দেখে আরেক সাহেবের চরিত্র নষ্ট হয়ে গেল দেখুন এই কারণে সে আজ পর্যন্ত সিঙ্গেল আমরা এখন ক্যাফে থেকে বের হইতেছি টাইমই এখন আসে নাই আসলে আমরা বের হবো সামনে কই যাবো আমরা আজকে আমরা বাংলাদেশের মধ্যে একটি অনেক জনপ্রিয় একটি জায়গা এক্স রাজিয়া সুলতানা রোডে আছি জনপ্রিয় একটি জায়গা এক্স রাজিয়া সুলতানা রোড বাদ দেয়
আমরা এখন বাইরে হই। সো গাইস, এটা হচ্ছে রুই মাছ, এটা নিয়ে আসছে ফাহিম ভাই। ফাহিম ভাই এখানে ফিশ বার্গার বানাবে। সো এটা খেলে নাকি জলাতঙ্গের রোগ সেরে যায়, এটা ফাহিম ভাই বলছে আমাদের। সো মামা, দাম কত করে মামা? আজব তো, আপনি মাছ বিক্রি করতেছেন আর আমি মাছ দাম দিই না। মামা এই মামা, দাম কত করে মাছে? এত কম আর ফাহিম ভাই এত কম দামি মাছ কিনে না, আর বড় হলে তুমি টাকাটা ছিনি মিনি খেলতেছে। বেশি করে দিবা ফাহিম ভাই দিবে। ক্যাফের ব্যবসা থেকে এখন মাছের ব্যবসা। আসলে ক্যাফেতে এমন পরিমাণ লস খাইছি যে আমি মাছের ব্যবসায় নেমে গেছি। সো মাছগুলো কিনবেন, অনেক ভালো কাতলা মাছ। ফাহিম বিউটি পার্লার বিউটি পার্লারে ঢুকা যায়। আচ্ছা টানা। সো রাইট, আমরা ফানি ভিডিও শেষ করে, মানে ফানি কোনো কাজ করে নাই, আমরা এখন যাচ্ছি সলিমুল্লাহ রোড। মানে সামনে এটা তুমি বলো। আমরা এখন যাচ্ছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্থান, ফাহিম ভাইয়ের জন্মস্থান, এক্স রাজিয়া সুলতানা রোড। চলুন দেখা যাক কি। এইটা হয়েছে সলিমুল্লাহ রোড পানি ট্যাঙ্কি মাঠ, নট এক্স রাজিয়া সুলতানা রোড মাঠ। এক্স রাজিয়া সুলতানা রোড থেকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সলিমুল্লাহ রোড পানি ট্যাঙ্কি মাঠ, যেখানে আমরা সবাই জন্মগ্রহণ করেছি, যেখানে আমাদের সবাই মানে আমরা বাচ্চা থেকে বড় হয়েছি। এমএসবিজের এখান থেকে পয়দা হয়েছে। সো আমরা এখন এখানে যাচ্ছি অনেকদিন পরে। আপনারা অনেকদিন দেখেন না যে আমরা কোথায় বা কী করি বা না করি, হ্যান ত্যান অনেকদিন বুদ্ধিজীবীও যাওয়া হয় না, বাট আমরা যাবো ইনশাল্লাহ। শুন, আমরা রেগুলার ব্লগিং আয়েশা পড়ছি, ইউ নো ব্রো। আপনারা কি বাংলাদেশি মাইকেল জ্যাকসনকে দেখতে যাচ্ছেন? আপনার কি মনে হয় যে বাংলাদেশে আরেকটি মাইকেল জ্যাকসন আছে? তাহলে দেখুন গরিবের মাইকেল জ্যাকসন। কি করতেছ তুমি? সো আমরা আয়েশা পড়ছি সলিমুল্লাহ রোড পানি ট্যাঙ্কি মাঠের পিছনে। কি গরম লাগে? গরম লাগছে। চা পিলো। আও গরমে চা। এই মোড়া, ভালো আছো? কে মোড়া? আমি শুকাইছি, আমি জিম করি, আমি বার্গার ফার্গার খাই না। কি? আমি এখন বার্গার ফার্গার খাই না। আমার কি এখানে বার্গার ফার্গার নাম্বারে যে 32 নাম্বারে যে ফি তো ওই সব রাখে না, যা যা আয়েশা বলে জিম কইরা আছি। জিনা আমি তোমার ওই যে নাম বলবো না, কোথায় গেলে মেয়েদের লাইন লেগে যাবে পরে দেখা করার জন্য। কোথায় বলবো না, এটা বলা যাবে। বল না আমাকে। ওই যে কোনায় যে ডান দিকে যে ওই যে ভাই মনে আছে 32 নাম্বারে যে ওই যে কারা যে ধরছিলাম করে টাকাতে ওই যে লাগে। ওই যে ক্লেমনের যে মাঠটা আছে না, এখানে যে ভাও জিম করতে পারছে না, ওটি কর না। সো আমি এখন একটা ইন্ট্রো দিই। হ্যাঁ, ইন্ট্রোটা দেখো। ইন্ট্রোটা দেখার পরে আপনারা কেউ আমাকে কোনো গালিমালি দিয়েন না বা খারাপ কথা বলেন না, আমি এমনি করছি ইন্ট্রোটা, হুদাই ভুংচুং। সো এখন মানে আজকে প্র্যাকটিস এখানে না, আজকে প্র্যাকটিস হচ্ছে ধানমন্ডি 28 নাম্বার। আমাদের এতগুলো মানুষের সেখানে যাওয়া সম্ভব না, তাই না? ইয়েস, আমরা আবার চলে যাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় জায়গা এক্স রাজিয়া সুলতানা রোডে। লেটস গো। এটা ক্যাফে মিসজেড এক্স রাজিয়া সুলতানা রোডটা। সো এখন ক্যাফে যাচ্ছি। সো এখান থেকে টাইমে টাইমে আসলে দেন আবার কোথাও যাওয়া যায় কিনা দেখি, আর আমার বাইকটা একটু নষ্ট হয়ে গেছে, ওইটাকে ঠিক করতে পারাবো। সো এখন ক্যাফে মিসজেড যাই। সো গাইজ, আমরা এখন যাইতেছি হুন্ডার ব্রেক প্যাড কিনতে, অ্যান্ড চলে আসছে টাইমই ভাইয়া। সো লেটস গো, যাওয়া যাক। তো ফাইনালি আমি ব্রেক প্যাডটা পাইলাম, স্টুডেন্টের ক্যালিপারের ব্রেক প্যাড। আসলে বাংলাদেশে পাওয়া যায় না, আমি চিন্তা করছি যে ইউজি ফাইভের ব্রেক প্যাডটা লাগতে পারে। তো ইউজি ফাইভের ব্রেক প্যাডটা পাইলাম, তো এখন ইউজি ফাইভের ব্রেক প্যাডটা ওরা লাগাইতে যাবে, মানে তোমরা লাগাইতে যাবা, যাও। ওকে ওকে গো। তো কাজ শেষ করে কালা ইজ ব্যাক। কালা, হোয়াটস আপ? বরিশাল্লা? তাই বলো, কালা বরিশাল্লা বলো। চকলেট
তোমার জন্য অনেক ফ্যান্স আমাকে গালি দেয়। কেন কালা বলে দেখে? আরে ব্রো ভালো আছো? তোমাকে কি বলছো সুন্দর দেখা ট্রেনিংটা দিতে? হঠাৎ রাস্তার মাঝে দেখা গেল এক অচেনা ছেলে, সামি। ইয়ে হোয়াটসঅ্যাপ ব্রো, গাড়িটা তোমার? না, তোমাকে দেখি সবসময় ঘুরতে। আরেকজনের ব্যা কোনো প্রমোশন চাও? কি চাও? ক্রিকেট দিবি? এই ছেলেটা খালি স্ট্রিট চায়, কিন্তু টাকার অভাব। টাকায় দেখছেন নায়ক কি দেখছেন? রাউডি খারাপ। Yo guys, what's up? So আমরা গাড়িটা ছাড়তে পারি না এখন, ওরা আমাদের ছাড়ে গেছে, আমরা ছাড়ে যাই দেখি কি হয়। সো রাইট নাও ব্লগিং ক্যামেরা আমার হাতে এসে পড়ছে আর আমরা এখন আছি সামিন, আমরা এখন কোথায় আছি তোমার একটু ভালো লাগবে। সো আমরা এখন বাংলাদেশের জনপ্রিয় জায়গা এক্স রাজিয়া সুলতানা রোডে আসছি এবং এখানে আপনাদের মনোমুগ্ধকর যে পরিবেশ, যে সুন্দর মুগ্ধকর যে পরিবেশ সেটাই তুলে ধরছি। আর এই পরিবেশে অনেক সুন্দর পশু পাখি আছে, সো তাদেরকে একটু আমরা দেখাবো। পশু পাখি না, কচি তরুণী। ওকে, সো আমরা এখন আছি আমার বাসার ছাদে। সো আমরা আজকে ব্লগিং করতে ছাদে উঠে পড়ছি, কজ আমার বাইকে একটা মানুষ অনেকজন কোথাও যাওয়ার মতো নাই। সো আমরা এখন একটা ড্যান্স প্র্যাকটিস করতেছি, ওই ড্যান্সটা আপনাদেরকে দেখাই। কজ আমাদের নেক্সট যে ফানি ভিডিও আসতেছে ওই ফানি ভিডিওতে দেওয়ার জন্য, সো ভিডিওটা দেখেন। হ্যাঁ, ওরা আসলে প্র্যাকটিস করতেছে। সো এখন আমরা যে মেইন যে শটটা, ওদের শটটা আমি নাচতেছি না, ওদের শটটাতে আমরা যাচ্ছি। সো ওদের শটটাতে দেখেন। সো কেমন লাগলো আমাদের যে ড্যান্স ভিডিওটা? সো যারা যাদের ড্যান্স ভিডিওটা ভালো লাগছে তারা কমেন্টে জানাবেন। ওখানে ড্যান্সে ছিল হইছে মিজান, ব্রাউন বাঙালি ইন ইনস্টাগ্রাম, তাইচি তাইচি হ্যাঁ তাইচি তাইচি এন্ড শাহরিয়ার আন্ডারস্কোর ভুইয়ান 14 ভুইয়ান 14 এত বড় নাম, শুনো নামগুলো চেঞ্জ করে ফেলো যাতে শর্ট। সোয়াক চাচু, সোয়াক চাচু। আর আমাদের ক্যামেরা হ্যান্ডেল করছে তাহমিদ স্ল্যাশ, ইনস্টাগ্রাম আছে? আছে, মামুন আহমেদ। সেই সবাই ফলো না, হ্যাঁ ফলো ফলো, সাবস্ক্রাইব না, ফলো ফলো। আর যাদের ভিডিওটা ভালো লাগতেছে তারা স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। সো আমাদের একটা নিউজ হয়েছে যে আমরা 51,000 সাবস্ক্রাইবার এসে পড়ছি। সো আমাদের সাবস্ক্রাইবারগুলো আরও আরও বাড়তেছে। সো হোয়াটস আপ নাভেদ? ওকে নাভেদ, ভালো আছো? সেই সেই সাততলা ভাই, তো অনেক ভালো লাগছে। হাঁপাই গেছে? হাঁপাই গেছো? তুমি আমাদের অনেক কিছু মিস করে ফেলছো সারাদিনের। সমস্যা নাই, নেক্সট ব্লগ আরো শুরু হবে, এখন শুরু হবে। সো আমরা এখন আর একটা নাচ প্র্যাকটিস দেখি ওদের। আমার হিংসে হয় পলমি, আসো আপনারা স্টেপ মিলাই নেবেন, স্টেপ মিলাই নেবেন। চলো 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 চলো, মাঝখানে পলমি। তোমরা কি মনে করছো না? যাওয়ার আগে মিজান একটু র‍্যাপ করো, একটু বিটবক্স করুক। তুমি র‍্যাপ করো, তোমার র‍্যাপ ভালো লাগে আমার। আচ্ছা তাই
ক্যামেরা নে র‍্যাপ করো এই দত্ত র‍্যাপে পাগল এখানে বরিশালের মানুষ যেগুলো করে প্রমাণ, এটা প্রমাণিত, এটা হাস্যকর, এদেশের জনগণের জন্য এটা হাস্যকর, বরিশালের জনগণের জন্য এটা হাস্যকর আসলে। তারা লঞ্চ থেকে ঝুলে ঝুলে আসে আর এই যে ইঁদুর চিকার ওষুধ বিক্রি করে, সো লেটস গো, আমরা এখন কই যাচ্ছি ভাই? আমরা এখন ক্যাফেতে যাচ্ছি। টাইমে হুন্ডরা ঠিক করে তাদের ক্যাফে মেজুরের সামনে আসো সবাই ব্রো। তো ক্যাফে মিজুরে এসে দেখি কি মোটকা মোটকা একটা লাডি আসো, ফলো মি ফলো মি ফলো মি। জি স্যার, কি অবস্থা তোমার? ভালো। তোমার ক্যাফেতে এসে কোনো মজা পাই না, কারণ তোমার ক্যাফেতে জায়গা ছোট, তোমার ক্যাফেতে ছেলেরা বসে থাকে, কোনো মেয়ে থাকে না, তোমার ক্যাফেতে উদয় ভাই বসে বসে গেগিরি করে, তোমার ক্যাফেতে রাজু আমাকে ঠিক মতো খাবার দেয় না, তোমার ক্যাফেতে আমাকে কোনো ডিসকাউন্ট দেয় না, তোমার ক্যাফেতে অলওয়েজ পেপসি বোতলগুলো গরম থাকে, আমি বলি নরম, কোনো ঠান্ডা থাকে না। যাই হোক, সব মিলে আমরা খুশি, তাও তুমি তোমার জীবনে অনেক উপরে উঠো আর সিঁড়ি ভেঙে পড়ে যাও আর ভাবির সাথে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, আর এইসব ছেলেদের সাথে যদি তুমি ঘুরো কোনোদিন তোমার বিয়ে হবে না, নিজের ভেগে রাখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অভিশাপ দিতেছো? এটা হ্যাঁ, এটা এক ধরনের অভিশাপ, কারণ সে আজ পর্যন্ত আমাকে কিছু খাওয়ায় না। তাই ফাপর কম লও। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা আর আজকে কেউ সাপোর্ট করবে না, আর আমার সাথে অলওয়েজ থাকবা, যা যার হুন্ডা রাইড দিতে মন চাই, স্পেশালি স্পেশাল মানুষরা সবাই চলে আসবে। বলো মেয়েদেরকে বলছো? আমি মেয়েদেরকে বলি না কখনো। তাহলে আমার উড়া চলে এখন। হ্যাঁ, তুমি তো হারা দিয়ে আমার উন্ডেই চালাও। সো উদয়, সো ক্যাফে এমএস ভিজিটর নেক্সট কি অফার আসছে? হ্যাঁ, আমাদের অফার হচ্ছে ক্রিসপি রাইস বোলটা, বারবিকিউ রাইস বোল এন্ড নাচোস। নাচোস কত করে রাখতেছো? 99। সব 99? হ্যাঁ, 99 টাকা। আল্লাহ, তুমি তো ব্যবসা চাঙ্গি উড়াইতেছো। সো কবে থেকে জানাতেছো এটা? ক্যাফে এমএস ভিজিটর ফেসবুক পেজে জানানো হবে আর আমার ইনস্টাগ্রাম স্টোরিতে সবাই দেখবেন। সো আয়েশা বলবেন ক্যাফে এমএস ভিজিটর। ওকে, তো বাই সামি, তুমি চলে যাচ্ছ? আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা, অফার আসতেছে, খেয়া যাবা, আমাকে খাওয়াইলো, ঠিক আছে ভাই? সো দেখতে দেখতে সবাই চলে গেল, যে আমাদের সাথে যার স্টিং এর মেম্বারগুলো সবাই চলে গেছে, আর আমার বাইকটা একটু সমস্যা হয়েছে, দেখতে হবে একটা আবার ঠিক করতে পারাইছি। সো আজকের ব্লগটা এতটুকুই, সো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর আমাদের যে ব্লগের যে ফানি কাজগুলো হয়েছে ওগুলো কোনো মানুষের কোনো ইন্টেনশনালি হার্ট করার জন্য না, এটা আমরা ফানিভাবে করছি, সো সবাই ফানিভাবে নেবেন, আর যারা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তারা সাবস্ক্রাইব মাস্ট করবেন, কজ আমাদের 1,00,000 সুন মেইন টার্গেট। সো কি ভাই, তোমরা ব্লগ শেষ করতেছি, কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই ক্যামেরা ভাইয়া আসসালামু আলাইকুম।